أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمه الباقيه على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بديو درشك وصورة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنى درشكولك أنتريك سلام جانيه আজকের অনুষ্ঠান ইসলামীন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ পবিত্র রমজান মাসের উনিশ তারিখ সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব তারপরে তার ব্যাখ্যা করব এবং আজকের রাত্রে কত রেখা নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব তারপরে আজকের দিনের যে ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব সর্বপ্রথম আজকের দিনের দোয়া দোয়াপড়ি বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহ ওয়াফির হদ্দিফি হারাকাত سبيلي إلى خيراته ولا تحرمني قبول حسناته يا حاديا إلى الحق المبين اللهم صل على محمد وآل محمد يا رب العالمين أسكر ديني أمر نصيبك نجير বরকতের মাধ্যমে বৃদ্ধি করে দিন অর্থাৎ আজকের দিনে আল্লাহ আল্লা রবুল আপনি আপনার বান্দাদের জন্য যে বরকত রেখেছেন আমার নসিবকে সেই বরকত দিয়ে ভরে দিন আল্লাহম ফি হে মেনবার আমার নসিবকে আমার ভাগ্যকে আজকের দিনের বরকত দিয়ে ভরে দিন বা বরকত দিয়ে আমার নসিবকে বৃদ্ধি করে দিন ও সাবিলি এলা খায়রাতিহি আর আজকের দিনে নেকি করার জন্য আমার রাস্তাকে সহজ করে দিন আসান করে দিন আমি যেন সহজে সমস্ত নেকি করতে পারি আমি যেন আল্লাহ রব্বুল আলমিন আজকে ওই সমস্ত নেকি করতে পারি যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে আর তার জন্যে সমস্ত রাস্তা বা উপায়কে আমার জন্যে আমার রাস্তাকে আসান করে দিন ওলা তাহরিমনি কবুল আসানাতে আর আমার নেকিকে কবুল হওয়া থেকে বঞ্চিত রাখবেন না আল্লাহ আমি আজকের দিনে যা নেকি করব আমার নেকিকে কবুল করবেন কবুলিয়াত থেকে যেন আমি বঞ্চিত না হই ওয়ালা তাহরিমনি কবুল কবুল হওয়া থেকে যেন বঞ্চিত রেখো না এ সমস্ত ব্যক্তিকে সমস্ত মানুষকে প্রকাশ্য হকের দিকে হেদায়তওয়ালা আল্লাহ রবীন্দন আমাদেরকে পরিষ্কার এবং প্রকাশ্য রূপে হকের দিকে করেছেন কফুরা আমি তাদেরকে অর্থাৎ আল্লাহ বলছেন আমি আমার বান্দাদেরকে হক এবং বাতিল সত্য এবং মিথ্যা সঠিক এবং বেঠিক সৎ পথ এবং বাতিল বা ভুল পথ পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি তাদেরকে দিয়েছি এবারে তারা নেক পথের উপরে চলে কৃতজ্ঞ যাপন করবে না অসৎ পথের চলে আজাবের পাত্র হবে এটা তারা নিজেরাই নির্ণয় করবে তল্লা রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আজকের দিনে আমরা যেন সত্য বা মিথ্যাকে হক ও বাতিল জেনে সঠিক পথের পথিক হতে পারি বা সত্যের সাথী হতে পারি হককে যেন আমরা সমর্থন করতে পারি আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন আমিন আমিনবাল আলামিন আজ বিশ রমজানের রাত উনিশ রমজানের দিনগত রাত হবে বিশ রমজানের রাত সুতরাং কুড়ি রমজানের রাত্রে আট রেখাত নামাজ পড়তে বলা হয়েছে আজকের রাত্রে আট নামাজ পড়তে হবে প্রতি আলহাম পড়ার পরে দশ বার সুরায় তৌহিদ পড়তে হবে মনে রাখবেন আট নামাজ দুধ রেখাত করে পড়তে হবে নিয়াত হবে আমি সবে বিশ রমজানের দু রেখা নামাজ পড়িতেছি করবাতন আল আল্লাহ আল্লাহ আকবর বলে সুরায় আলহাম পড়তে হবে তারপরে দশ বার সুরায় তৌহিদ পড়তে হবে ঐরূপ দ্বিতীয় রেখাতেও সুরায় আলাম পড়ার পরে দশ বার সুরায় তহিদ পড়তে হবে এইভাবে চারবার পড়লে আট রেখাত নামাজ হবে দু রেখাত করে চারবার পড়লে আট রেখাত নামাজ হবে আট রেখাত নামাজ পড়ার পরে এবারে মোহাম্মদ ও আলী মোহাম্মদ আলী মুসালামের উপরে দরুদ পাঠ করে নিজের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ রব আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করবেন এবারে আসুন আজকের দিনের ইতিহাস আমি আপনাদেরকে শোনাতে চাই আজকের উনিশে রমজান আপনারা জানেন উনিশে রমজান সালামের মস্তিষ্কে ওনার মাথার ওপরে আব্দুর রহমান ইবনে মুলজিম তলোয়ার মেরে আঘাত করেছিল এজিদের বাপ সিফফিনের যুদ্ধ হারার পরে এজিদের বাপ সিফিনের যুদ্ধ হারার পরে সবসময় সুযোগ খুঁজছিল কি করে হজরত আলী আল্লাহ সাল্লামকে তার রাস্তা থেকে সরাবে এই সঠিক ইসলামিক ইতিহাস জানার অতি প্রয়োজন আছে যখন মুসলমানদের তৃতীয় খলিফা মারা গিয়েছে বা ওনাকে হত্যা করা হয়েছে তারপরে যারা এতদিন অন্যায় সহন করছিল যারা পীড়িত ছিল তারা কোনো উপায় না পেয়ে ন্যায়ের প্রতিনিধি হজরত আলী আল্লাহলামের দরবারে আসলো সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে বলল মাওলা আপনি ছাড়া এখন আমাদের অভিভাবক কেউ নয় নবী নিজের জীবনেই গাদের কুমের ময়দানে হজরত আলী আলাহিসামকে নিজের উম্মতের অভিভাবক করেছিলেন কিন্তু দুঃখের বিষয় যারা দুনিয়ার স্বার্থে দুনিয়ার লোভে নবীর সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল নবীর পরে তারা হজরত আলী আল্লাহ সালামকে তানার হক থেকে বঞ্চিত করে তানার জায়গা নিয়ে রাজিত্ব মুসলামার যখন ভুল ভাঙল তারা পুনরায় হজরত আলী আলাহিসালামের দরবারে আসছে এসে বলছে মাওলা এই খেলাফতি এবারে আপনি সামলান এবারে আপনি আমাদের অভিভাবক হয়ে আমাদের খেয়াল করুন আমরা আর কতদিন এই সমস্ত অন্যায়ফিকে সহন করবো হজরতালকে যখন ঐক্যবদ্ধ হয়ে সবাই মেনে নিল আর ওদিকে এজিদের বাপের আশা ভঙ্গ হলো সঙ্গে সঙ্গে হজরত আলী আল্লাহলামের বিরুদ্ধে একটি মিশন তৈরি করলো বানু উমাইয়া এবং যারা যুদ্ধে মুসলমানদের সঙ্গে ইসলামের সঙ্গে যুদ্ধ করতে করতে যাদের পূর্বপুরুষরা মারা গিয়েছিল সেই সমস্ত কাফেরদের দলবলকে নিয়ে এজিদের বাপ একটি মাহাজ তৈরি করল একটি বড় দল তৈরি করলো আর তাদের সঙ্গে ওয়াদা করল আমি যদি রাজিত্ব লাভ করি আলীর সঙ্গে লড়াই করে যদি জিতে আলিকে সরিয়ে আমি যদি লাভ করতে পারি তো এই লড়াইতে যারা যারা আমার সাথ দেবে তাদের সকলকে সম্মানিত স্থান দেওয়া হবে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে বা বিভিন্ন প্রদেশে ক্ষমতায় আসবে তাদেরকে রাজিত্ব দেওয়া হবে তাদেরকে গভর্নর করা হবে বিভিন্ন লোভ লালসা দিল আর যদি কাউকে কোনো স্ট্যাটাস না দেওয়া হয় তো তাকে সরকারি খাজানা থেকে এত ধন দৌল দেওয়া হবে তার কোনো পরিশ্রমের প্রয়োজন হবে না একবার ভেবে দেখুন কিভাবে ন্যায়ের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীয় নবীর আহলেবায়াতের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে যারা প্রথম থেকে ইসলামের বিরুদ্ধে লড়াই করছিল ইসলামের বিরুদ্ধে যত লড়াই হয়েছে অধিকাংশ লড়াই এই এজিদের পূর্বপুরুষদের সঙ্গে এজিদের দাদা বহু যুদ্ধে নবীর বিরুদ্ধে কাফেরদের দলের নেতা ছিল এই উম্মাতে মুসলেমা আমার মুসলমান ভাইরা আর কবে জাগবে আর কবে হকিকতকে জানবে সত্যকে জেনে সেটাকে মানার চেষ্টা করবে যাকে সাল্লাম হক বলেছেন আল হক আলী বলে আলী মা আল হক হক আলীর সঙ্গে আলী হকের সঙ্গে আল্লাহ আলী আল্লাহ রব আলমিন তুমি হককে সেই দিকে মোড়ে দিও যেদিকে আলী থাকবে তো যেখানে মাওলা আলী সেখানে হক আর আলী আল্লাহ ইসলামের বিরুদ্ধে যদি কেউ আসে তো সে বাতিল তাহলে সে কি উপরে হতে পারে হকের উপরে হতে পারে কোরআনের এর আয়ত বলছে যদি কেউ নিষ্পাপ মানুষকে মারে তো সে পুরো মানব জাতকে মেরেছে সিফিনের যুদ্ধে এজিদের বাপের কারণে বা তার মাধ্যমে নবীর কত সাহাবিরা মারা গিয়েছিলেন জানেন ইতিহাস লিখছে প্রায় পঁচাত্তর হাজার মুসলমান ওই যুদ্ধে মারা গিয়েছিল পঁচাত্তর হাজার এই পঁচাত্তর হাজার মুসলমানের জীবনের দায়িকারা এজিদের বাপের দলেরা যারা এই সমস্ত মুসলমানদের কে ছিল তার মধ্যে জানাবে আম্মার ইয়াসির ছিলেন জানাবে ওয়াইস কারণি ছিলেন সিফিনের ময়দানে গিয়ে দেখুন সেই প্রান্তরে এনাদের পবিত্র সমাধি কবর আছে যে আম্মার ইয়াসির সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছিলেন ইয়া আম্মার তাক্তল কাফে আতন বা আম্মার তোমাকে এক বিদ্রোহী দল কাতল করবে ইসলামের থেকে তারা বাইরে চলে যাবে সেই দল তোমাকে করবে বলুন কারা ছিল তারা যারা জানাবে পোশাক দিয়েছিলেন কাফনের জন্যে সেই ওয়াই কারানিকে কারা মেরেছিল সুতরাং আজকের দিনের সকালে আব্দুর রহমান ইবনে মুলজিম যে হযরত আলী আল্লাহ মাথায় তলোয়ার মেরে আঘাত করেছিল আর সেই আঘাতে উনি দুদিন পরে একুশ রমজানের ভোরে শহীদ হয়ে গিয়েছিলেন ওই আব্দুর রহমানকে এজিদের বাপ প্রস্তুত করল লোভ লালসা দিয়ে তাকে রাজি করলো তৈরি করলো আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজিকে এজিদের বাপ পয়সা দিয়ে ধন দৌলতের লোভ লালসা দিয়ে তাকে রাজি করলো মাওলা মারার জন্যে এজিদের বাপ আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি কে বলছে যদি তুমি আলীকে মারতে পারো তো আলীর পরে রাজিত্ব আমার হবে এই খেলাফতি আমি করব তুমি আমার নিকটতম হবে যেমন ফেরাউন বলেছিল মুসার বিরুদ্ধে লড়াইতে যে আমাকে সহযোগিতা করবে মুসাকে যে হারিয়ে দেবে মুসাকে যে মারবে সে আমার নিকটতম হবে ওইরূপ এজিদের বাপ যুগের ফেরাউন বলছে ইবনে মুলজিম এ আব্দুর রহমান তুমি যদি আলীকে মারতে পারো তো আমার নিকটতম হবে আর তুমি যা কিছু আমার কাছে দাবি করবে আমি তোমার দাবিকে পূরণ করে দেব কামনা আশাকে আমি পূরণ করে দেব তখন আব্দুর রহমান ইবনে জিম বলছে আমি কিছু চাই না আমি শুধু কোথা মাকে বিবাহ করতে চাই আমার বিবাহ তার সঙ্গে আপনি করিয়ে দেবেন কোতামা ফায় এক নারী ছিল যার পূর্বপুরুষরা বহু যুদ্ধে হজরত আলী আল্লাহ সালামের হাতে মারা গিয়েছিল সুতরাং সে আলী আল্লাহ সালামের কাছ থেকে সবসময় প্রতিশোধ নেওয়ার জন্য বদলা নেওয়ার জন্যে রাস্তা খুঁজত দেখতে বড় সুন্দর ছিল সুন্দরী ছিল গজবের হোসেন ছিল তার আব্দুর রহমান ইবনে মুলজিম যখন এজিদের বাপকে বললো আমি ওই কন্যাকে বিবাহ করতে চাই আর কিছু চাই না তখন বাপ বলল আমার যদি রাজিত্ব হয় যে তুমি মারতে পারো পরে আমি খেলাফতি আর আমার খেলাফতিতে সবাইকে আমার হুকুম মেনে চলতে হবে কোতামাকে বাধ্য করব তোমার সঙ্গে বিয়ে করতে কোতামাকে আব্দুর রহমান ইবনে মুলজিম ভালোবাসতো বহুবার তার নিকুটে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোতামা আব্দুর রহমান ইবনে মুলজিমকে ভালোবাসতো ভালোবাসত না ভালো করে মন দিয়ে সঠিক ইতিহাস শুনুন আব্দুর রহমান ইবনে মুলজিমকে ভালোবাসতো না আর আব্দুর রহমান ইবনে মুলজিম কোতামা ছাড়া অন্য কাউকে ভালোবাসতো না তার মনোকামনা আসা ছিল যে জীবনে যদি আমি কখনো কাউকে বিবাহ করি তো কোতামাকে বিবাহ করব। সুতরাং সে এজিদের বাপকে বলছে আমি কিছু চাই না আমাকে শুধু কোতামার সঙ্গে বিয়ে করিয়ে দেবেন আমি আপনার কাজ করে দেবো আমি হজরত আলীকে হত্যা করে দেবো কাতল করে দেবো এদিকে এজিদের বাপ আলী মারার মুলজিমকে তলোয়ার কেনার পয়সা দিয়েছে আর শুধু তলোয়ার না যেটা ইবনে মুলজিম নিজে বলেছে হজরত আলী আলাইলামের মাথার উপরে যখন সে আঘাত করলো আর পালানোর চেষ্টা করছিল তাকে লোক ধরে নিল তখন সাহাবিরা বলল এ আব্দুর রহমান তুই বড় ভুল করেছিস পাপ করেছিস আলী যদি সুস্থ হয়ে যান তো তোর সঙ্গে কি ব্যবহার করবে তুই জানিস তখন ইবনে মুলজিম বলছে সাহাবিদেরকে আমি আলীর মাথায় যে তলোয়ার মেরেছি ওই তলোয়ারকে এক হাজার দেড়হামে কিনেছি আর এক হাজার দেড়হামের বিষ কিনেছিলাম এজিদের বাপ আমাকে দু হাজার দিয়েছিল এক হাজার দেরহাম দিয়ে আমি তলোয়ার কিনেছি অতিধারি তলোয়ার আর এক হাজার দেহাম দিয়ে আমি বিষাক্ত বিষ কিনেছিলাম আর আজ কয়েক মাস ধরে ওই তলোয়ারকে ওই বিষের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম আমি ওই বিষ যদি সমস্ত বাসীদের মধ্যে বিতরণ করে দিতাম ওই তলোয়ার যদি কুফার একটা একটা লোককে সামান্য ছুঁয়ে দিতাম কেউ বাসবে না আমি সেই তলোয়ার দিয়ে আলীকে মেরেছি আলী কি করে বাঁচবে আলীর বাঁচার লাইন নেই তো বাপ আব্দুর কোনহাম দিয়েছে তলোয়ার কেনার এক হাজার আর এক হাজার দেহামের বিষ কিনে ওই তলোয়ারকে বিষাক্ত করার জন্যে তলোয়ারের আঘাতে যদি না মারা যায় তো কমস কম বিষের আঘাতে যেন আলী মারা যায় এবারে ওই আব্দুর রহমান ইবনে মুলজিমকে কুফায় পাঠানো হয়েছে ওদিকে যখন এজিদের বাপ জানতে পেরেছে যে আব্দুর রহমান ইবনে মুলজিম কোতামাকে বিবাহ করতে চায় আর কোতামা তাকে পছন্দ করে না কোতামার সম্পর্কে সে পরিপূর্ণ ইনফরমেশন নিয়েছে মালুমাত নিয়েছে মালুমাত সংগ্রহ করেছে জানতে পারলো যে কোতামাও আলীর শত্রু কোতামা নিজের পূর্বপুরুষদের রক্তের বদলা নেওয়ার জন্যে আলীর হত্যা চায় সুতরাং এই সুযোগ ধরে এজিদের বাপ তাকে গোপনে নিজের দরবারে ডাকলো কি সেখানে ডাকল চিন্তা করবেন কি লোক পাঠালো ইতিহাস বিভিন্নভাবে উল্লেখ হয়েছে নিজের খুব ঘনিষ্ঠ লোকের মাধ্যমে এই কাজটা করিয়েছে কোতামাকে পায়গাম দিল এজিদের বাপ কোতামাকে বলল তোমার কাজ আমি করে দেব তুমি আলীকে হত্যা করে নিজের পূর্বপুরুষদের রক্তের প্রতিশোধ নিতে চাও আমি তোমার কাজ করে দেব তবে এর জন্যে তোমাকে আমাকে সহযোগিতা করতে হবে কোতামা বলল আমি কী করে সহযোগিতা করব তখন এজিদের বাপ বলল এক যুবক ওই তোমার মনোকামনা আশাকে পুরো করবে তুমি যে আলীকে মারতে চাচ্ছ সেই আলীকে এক যুবক মারবে আমি তাকে কোফায় পাঠাচ্ছি তুমি তাকে আশ্রয় দেবে নিজের বাসায় আর সে তোমাকে বিয়ে করতে চায় সে তোমাকে বিয়ে করতে ষড়যন্ত্র দেখুন সে তোমাকে বিয়ে করতে চায় আর তুমি তাকে বিয়ে করতে চাও না তোমার ইচ্ছাই পুরো হবে তোমাকে তার সঙ্গে বিয়ে করার কোনো প্রয়োজন নেই বিয়ে করার প্রয়োজন হবে না না সে যখন আলীকে কাতল করবে তো আলীর পরে আলীর বা আলীর সন্তানরা তাকে বাঁচিয়ে রাখবে না সেও মারা যাবে সুতরাং তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে তার হাত দিয়ে আলী মারা যাবে আর আলী মারা যাওয়ার পরে তুমি তাকে পছন্দ করো না আলীর সাহাবিরা বা আলীর সন্তানরা ইবনে মুলজিমকে মেরে ফেলবে এইভাবে তোমারও আমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে তবে তার আগে ইবনে মুলজিমকে তোমাকে নিতে হবে তাকে পুরো সাহস দিতে হবে আর তুমি ইবনে মুলজিমকে বলো আমি তোমার সঙ্গে বিয়ে করব ষড়যন্ত্র দেখুন ইবনে মুলজিমকে বলো মানে কোথা আমাকে এজিদের বাব বলছে তুমি ইবনে মুলজিম কে বলো আব্দুর রহমানকে বলো আমি তোমার সঙ্গে বিয়ে করব তবে আমার বিয়ের দেনমোহর রূপে আমি হজরত আলীর মাথা চাই চিন্তা করুন কি বলছে কোথামা আমি তোমার সঙ্গে বিবাহ করব তবে রূপে আমাকে কোনো পয়সা দিতে হবে না দেনমোহর রূপে আমাকে হজরত আলীর মাথা এনে দিতে হবে এই জন্য সে কুফায় এসেছিল সে যাকে বিয়ে করতে চায় তার বিয়ের জন্যে সেই শর্ত রাখা হলো আব্দুর রহমান ইবনে মুলজিম সঙ্গে সঙ্গে রাজ্য হয়ে গেল উনিশ রমজানের রাত্রে আব্দুর রহমান ইবনে মুলজিম বিষাক্ত তলোয়ার নিয়ে মসজিদে এসে উবর হয়ে শুয়ে আছে আজকের ভোরের সময় যখন মাওলা আলী আল কুফার মসজিদে পৌঁছেছেন সকালের নামাজের জন্য গিয়ে দেখছেন ইবনে মুলজিম তলোয়ার বুকের তলায় রেখে শুয়ে আছে মাওলা আলী যদি চাইতেন তাকে ঘুমানো অবস্থায় ছেড়ে দিতে পারতেন কিন্তু মাওলা আলী ইসলাম জানতেন আজ আমার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের দিন ভোরের সময় যখন উনি নিজের কন্যা উম্মে কুলসুমের ঘরের আঙ্গিনায় বেরিয়ে বেড়াচ্ছিলেন নিজের পিতাকে এই অবস্থায় দেখে উনি জিজ্ঞাসা করলেন বাবা যান আজ আপনার ব্যবহার একটু পরিবর্তন দেখা যাচ্ছে আপনি তো এই সময় আঙিনায় বেডিয়ে বেড়ান না আপনি তো এই সময় আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকেন আপনি বেকুল মনে হচ্ছেন বাবা যান কোনো অসুবিধে আছে আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে তখন উনি বললেন আমার সোনার কন্যা সাক্ষাতের রাত সেই সময় খুব নিকটে এসে গেছে আমি আমার প্রতিপালকের দরবারে হাজিরি দিতে যাচ্ছি ইন্না লহ রাজ ওন যেই বললেন জানাবে ওমে কুলসুম কান্না শুরু করলেন বাবা কি বলছেন মাওলা আলী নিজের কন্যাকে সান্ত্বনা দিলেন আমার সোনার কুলসম আমি এখনো বেঁচে আছি আমার জীবনে কান্নার কোনো প্রয়োজন নেই দোয়া করো আমি যে পরীক্ষা দিতে যাচ্ছি আমি যেন আমার পরীক্ষায় সফল হই তাই মাওলা আলী ইসলামের মাথার উপরে যখন ইবনে মুলজিম তলোয়ার বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করেছিল মাওলা আলীর মুখ থেকে যে শব্দ বাইরে হয়েছিল সেটা ছিল ফুস্তবে রাব্বিল কাবা কাবার প্রতিপালকের কসম আমি সফল হয়েছি আমার শাহাদাতের উদ্দেশ্য পুরো হয়েছে আল্লাহর সঙ্গে যে ওয়াদা ছিল ওয়াদা পুরো হয়েছে এই দিনের জন্য আমাকে শহাদত বরণ করতে হবে আমাকে আল্লাহর ঘরে আল্লাহর উপাসনায় শহীদ করা হবে হযত আলীর তো সম্মানিত ব্যক্তি এই বিশ্বে কেউ জন্ম নেননি নবীর পরে যাকে সর্ব উত্তম বলা হয়েছে আলিউন খাইরুল বাসার মান আনকারা ফাকাদ কাফার নবীর হাদিস আলী সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম মানব মধ্যে সর্ব শ্রেষ্ঠ বা সর্ব উত্তম হচ্ছেন আলী যে এটাকে অস্বীকার করবে সে কুফর করবে সেই ব্যক্তির মাথার উপরে যখন ইবনে মুলজিম তলোয়ার মা তো মাওলা কি বললেন ফুস্তবে রব্বিল কাবা বাবার প্রতিপালকের কসম আমি সফল হলাম আমার যে ওয়াদা ছিল পুরো হলো আল্লাহর ঘরে এসেছিলাম আর আল্লাহর ঘর থেকেই এই দুনিয়ার থেকে পরখালের দিকে আমি রওনা হব মুলজিমকে গ্রেফতার করা হলো ধরে আনা হলো তার হাত পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো মাওলা আলী আলাহিসামের সামনে তাকে দাঁড় করানো হলো মাওলা আলী আল্লাহ তাকে বলছিলেন ইবনে মুলজিম আমি তোর কি ক্ষতি করেছিলাম আমি তোর কি কষ্ট দিয়েছিলাম যে তার পরিবর্তে তুই আমার বাচ্চাদেরকে এতিম করলি আমার মাথার উপরে তলোয়ার মারলি আমি কি তোর ভালো এমাম ছিলাম না তখন ইবনে মুলজিম বলছে যার নসিবে নরক লেখা আছে সে কি করবে মাওলা ইবনে মুলজিম কথা বলতে পারছে না তার জিব্বাও শুকিয়ে গেছে ভয়ে পিপাসায় মাওলা আলি আল্লাহলামের জন্যে শরবত নিয়ে আসা হয়েছিল মাওলা আপনি কষ্টে আছেন এই দুধের শরবত পান করুন মাওলা রাম বললেন ইবনে মুলজিম কথা বলতে পারছে না তার গলা শুকিয়ে গিয়েছে এই দুধ আমাকে না তাকে দিয়ে দাও চিন্তা করুন আমি বলবো মাওলা আপনার কাতিল আপনার হত্যাকারী দুধ তো দূরের কথা পানিরও হক রাখে না আর আপনি তাকে দুধের শরবত দিচ্ছেন মাওলা আলী আলাইসালাম হয়তো বলবেন এটাই আহলে ব্যায়তের পরিচয় আহলে ব্যায়ত নিজের শত্রুদের সঙ্গে কখনো দূর ব্যবহার করেনি সব সময় সৎ ব্যবহার করেছে তাই সিমের যখন এমামে জাইনুল আবদিন আলাইসালামের কাছে পানাহার চেয়েছিল এমামে জাইনুল আবদিন আলাইসালাম তাকে পানহার দিয়েছিলেন বারাবায়ত হিসেবে আলী আকবরের কাতিল আজরাক যখন পানাহার চেয়েছিল মাওলা ইসলাম তাকে পানাহার দিয়েছিলেন পানাহারের পরে সে বলছে জাইনুল আবেদিন আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি আপনি যদি চিনতে পারতেন তো আমাকে কখনো পানাহার দিতেন না তখন ইমাম আবদিন আলাইসালাম বলেছিলেন আমি তোকে কি করে বলতে পারি তুই আমার ভাই আলী আকবরের কলেজের ওপরে বর্ষা মেরেছিলি বা সিমেরকে বলেছিলেন সিমের আমি তোকে কি করে বলতে পারি তুই খুদায় পিপাসায় আমার বাবার গলার উপরে তলোয়ার চালিয়েছিলি আমার বাবার গলা কেটেছিলি আমি তোকে কি করে ভুলতে পারি তখন সিমের বলছে এ জাইনুল আমাকে চেনার পরেও আপনি আমাকে পানি দিলেন পানাহার দিলেন তখন ইমামে জাইনুল আদ্দিন আলেসলাম বললেন সেটা তোদের ব্যবহার ছিল এটা আমাদের ব্যবহার তো আহলে বেথ নিজের থেকে কখনো কাউকে কষ্ট দেননি বরণ শত্রুদের সঙ্গেও সদ ব্যবহার করেছেন এই মাওলা রাতের অন্ধকারে নিজের পিঠের এবং রুটি নিয়ে এক এক বাড়িতে এক এক বাড়িতে যেতেন দরজা ঘা দিতেন কেউ আছে আছে কেউ পিপাসায় আমার কাছ থেকে পানি নিয়ে নাও রুটি নাও খেজুর নাও তোমরা খেয়ে তোমরা খুদায় সেও না সেই আলীর সন্তানদেরকে কারবালার ময়দানে খুদায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল انا لله وانا اليه راجعون رذا بقضائه وتسليما لامره